हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल मारूफ मैथ जोन। टुडे आई विल डिस्कस अबाउट सीक्वेंस ऑफ फंक्शंस एंड आल्सो कन्वर्जेंस ऑफ सीक्वेंस ऑफ फंक्शंस। देयर आर टू टाइप ऑफ कन्वर्जेंस of sequence of functions, pointwise convergence and uniform convergence. I will try to visualize both pointwise convergence and uniform convergence by the graph. Naturally, ki hoy boi gulote mathematical discussion ta beshi thake sequence of function, series of function e. ভিজুয়ালাইজেশনটা কম পাওয়া যায়। আর যদিও কিছু ফরেন অথর এবং ইন্ডিয়ান অথর বইয়ে গ্রাফটা আঁকা রয়েছে, কিন্তু সেই গ্রাফের অ্যানিমেশনটা তো আর বই থেকে পাওয়া যায় না, যে একটা ফাংশন কীভাবে সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্ট হচ্ছে আর একটা ফাংশনে কীভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে যাচ্ছে। এই যে ভিজুয়ালাইজেশনটা, এই যে অ্যানিমেশনটা আমরা এই লেকচারে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট সিকোয়েন্স অফ ফাংশন কী সেটা জানতে হবে, তার ইন্ট্রোডাকশনটাকে দেওয়া যাক। আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার জানি, তো রিয়েল নাম্বারকে যদি আমরা ফাংশন দিয়ে রিপ্লেস করে দিই সিকোয়েন্স অফ ফাংশন পাবো। ওকে, ইন্ট্রোডাকশন। উই নো দ্য সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ইন দিস লেকচার উই শ্যাল কনসিডার সিকোয়েন্স হোজ টার্মস আর ফাংশনস রেদার দ্যান রিয়েল নাম্বারস। ওকে, দ্যাট ইজ আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের যে কনসেপ্টটা ছিল আর কি, যে সিকোয়েন্স হচ্ছে জাস্ট ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার একটা ম্যাপিং। ওকে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ছিল। তো সিকোয়েন্স অফ ফাংশন কি? ন্যাচারাল নাম্বার টু সেট অফ ফাংশন একটা ম্যাপিং, তাই তো? তো আমরা রিয়েল নাম্বারটাকে কী করছি, ফাংশন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তখন সেটা সিকোয়েন্স অফ ফাংশন হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা যেহেতু সিকোয়েন্স পড়বো, তো কনভার্জেন্স নিয়ে ভাবতে হবে। আমার সিকোয়েন্সের কনভার্জেন্স, যেমন আমরা রিয়েল নাম্বারের সিকোয়েন্সের কনভার্জেন্স পড়ে এসেছি, তো সেই জন্য কী করবো, আমরা এখানে ফাংশনগুলোর ডোমেনটা কমন ডোমেন নেবো। কমন ডোমেন না নিলে আমরা কনভার্জেন্সটা ডিসকাশন করতে আমাদের প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা, সেই কারণে আমরা ডোমেনটা কী নেবো, কমন ডোমেন নেবো, এটা মাথায় রাখবে। সিকোয়েন্সের সব আমরা যে ফাংশনগুলো এখানে নেবো তার ডোমেনটা কমন ডোমেন হবে। ওকে, তো সিকোয়েন্স অফ ফাংশনের ডিফিনেশন কেমন হওয়া উচিত? তাহলে আমরা একটা নন এমপটি সেট ধরে নেব। লেট ডি বি এ নন এমপটি সেট, নট নেসেসারিলি এ সাবসেট অফ আর। লেট এফ এন ডি টু আর বি এ ফাংশন, এন বিলংস টু এন। দেন উই সে এফ এন ইজ এ সিকোয়েন্স অফ ফাংশন অন ডি। ক্লিয়ার? এখানে আমরা দেখো ফাংশনগুলোর, সমস্ত ফাংশনগুলোর ডোমেনটা আমরা কমন ডোমেন ডি নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, সিকোয়েন্স অফ ফাংশনের এক্সাম্পল দেওয়া যাক। ফর এক্সাম্পল, লেট ডি ইকাল টু জিরো ওয়ান, ডিফাইন এফ এন এক্স ইকাল টু এক্স বাই এন, এক্স বিলংস টু জিরো ওয়ান, দেন এফ এন ইজ এ সিকোয়েন্স অফ ফাংশন অন জিরো ওয়ান। ওকে, এক্সাম্পল টু, লেট এক্স বি ফাইনাইট সেট ওয়ান টু থ্রি, লেট এফ এন কে ইকাল টু এন মট কে, কে ইকাল টু ওয়ান টু থ্রি, দেন এফ এন ইজ এ সিকোয়েন্স অফ ফাংশন অন ডি ইকাল টু ওয়ান টু থ্রি। ওকে, আচ্ছা, দেখো এখান থেকে ক্লিয়ার? দেখো এখানেও সিকোয়েন্সের আমরা যে ডোমেনটা নিয়েছি কমন ডোমেন নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, সিকোয়েন্স অফ ফাংশন অ্যাকচুয়াল কোথায় আমরা ইউজ করি? সিকোয়েন্স অফ ফাংশন অ্যারাইজ ন্যাচুরালি ইন রিয়েল অ্যানালাইসিস অ্যান্ড আর স্পেশালি ইউজফুল ইন অবটেনিং অ্যাপ্রক্সিমেশন টু এ গিভেন ফাংশন অ্যান্ড ডিফাইনিং নিউ ফাংশন ফ্রম নো নন্স। আমরা অ্যাপ্রক্সিমেশন থিওরি পরে পড়বে। ঠিক আছে, উই উইল ইন্ট্রোডিউস টু ডিফারেন্স নোশন অফ কনভার্জেন্স ফর এ সিকোয়েন্স অফ ফাংশন, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স অ্যান্ড ইউনিফর্ম কনভার্জেন্স। পয়েন্ট ইউনিফর্ম কনভার্জেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উইল বি দ্য মেন ফোকাস আওয়ার অ্যাটেনশন।
ওকে, তো ইউনিফর্ম কনভার্জেন্স হচ্ছে আমাদের এখানকার টপিকের মেন ফোকাস। আমরা মেনলি ইউনিফর্ম কনভার্জেন্স নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে? মেন উদ্দেশ্য ইউনিফর্ম কনভার্জেন্সটা নিয়ে আলোচনা করা। তো আমরা ফার্স্ট পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স দিয়ে শুরু করব। উই ফার্স্ট ইন্ট্রোডিউস পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, ওকে? পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, দেখো এর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স এর মধ্যে সব ফাংশনটা নিয়ে নিলাম, ডি যার কমন ডোমেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা ডোমেনের কোনো একটা ফিক্সড পয়েন্ট সি নিই, তো তাহলে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাবো, এফ এন সি। যদি আমরা ইফ উই টেক এ ফিক্সড ভ্যালু সি অফ এক্স ইন ডি, দেন দ্য সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস এফ এন সি মে আর মে নট বি কনভার্জেন্ট। তাহলে আমরা যদি ডোমেনের ফিক্সড পয়েন্ট সি নিই, তখন একটা দেখো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা সিকোয়েন্স অফ ফাংশন থেকে ব্যাক করলাম সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে, এবার রিয়েল নাম্বারে কনভার্জেন্স আমরা জানি। এখন এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কি কনভার্জেন্স হতে পারে, নাও হতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে ধরি, দেখো যে আমরা যে এক্সাম্পল টু নিয়েছিলাম ওই এক্সাম্পলটার কথা যদি আমরা ভাবি, যে এক্স ইকাল টু ওয়ান টু থ্রি অ্যান্ড এফ এন কে ইকাল টু এন মট কে কে ইকাল টু ওয়ান টু থ্রি, যদি আমরা ডোমেনটাকে এটা ধরি, ঠিক আছে? তাহলে দেখো এফ ওয়ান যদি নিই, এফ ওয়ান কে মানে কের জায়গায় যদি আমরা ওয়ান নিই আর কি, ডোমেনের পয়েন্টটা যদি ওয়ান নিই, যদি আমরা ওয়ান নিই তাহলে এফ এন ওয়ান টেস্ট টু জিরো, বা টু নিলে ওয়ান জিরো ওয়ান জিরো করে আসবে, থ্রি নিলে ওয়ান টু জিরো ওয়ান টু জিরো করে আসবে। অর্থাৎ দেখো এই সিকোয়েন্সটা কনভার্জেন্স, কিন্তু এই দুটো সিকোয়েন্সটা ডাইভার্জ করছে, কনভার্জ নয়। তাহলে দেখো এই সিকোয়েন্সের জন্য আমরা একটা পয়েন্টে কনভার্জেন্স পেলাম, বাকি দুটো পয়েন্টে কনভার্জেন্স নেই। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স আমরা এটাই বলতে চাচ্ছি যে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়। অর্থাৎ ডেফিনেশনটা কেমন হওয়া উচিত, দ্য সিকোয়েন্স অফ ফাংশন এফ এন ইজ সেড টু বি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট ইফ ফর এভরি ফিক্সড এক্স বিলংস টু ডি দ্য সিকোয়েন্স এফ এন এক্স ইজ কনভার্জেন্ট, ওকে? আচ্ছা, ক্লিয়ার কনভার্জেন্স ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি রিয়েল করসপন্ডিং রিয়েল সিকোয়েন্সটা, অর্থাৎ এই ধরনের যে সিকোয়েন্সগুলো পাবো সে যদি কনভার্জ হয়, তাহলে ফাংশন সিকোয়েন্স অফ ফাংশনটাকে বলছি যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, ঠিক আছে? তো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স টু কোথায় সেটাও একটা ফাংশন আমরা ডিফাইন করবো, কারণ এফ এন সিটা যেখানে যাবে, এফ এন সিগুলো যেখানে যেখানে যাবে, ঠিক আছে? তো আমরা যদি এইভাবে ধরে নিই ব্যাপারটা যে এক্সের জন্য এফ এন এক্সটা যেখানে কনভার্জ করছে তাকে যদি আমি পি এক্স ধরে নিই, প্রত্যেক এক্সের জন্য এফ এনটা যেখানে কনভার্জ করছে মানে এক্সের করসপন্ডিং কনভার্জ করছে পি এক্সে, তাহলে এক্সকে ভ্যারি করে দিলে পি এক্স ভ্যারি হয়ে যাবে, তাহলে আমরা ফাংশন ডিফাইন করতে পারবো। দেন উই ক্যান ডিফাইন এ ফাংশন এফ ডি টু আর বা এফ এক্স ইকাল টু পি এক্স, ক্লিয়ার? এখানে এক্স চেঞ্জ করলে পি এক্স চেঞ্জ হবে, তাহলে আমরা ফাংশন পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই এফ এন এফ এক্সটাকে তখন আমরা কী বলতে পারবো, এফ এনের লিমিট, ঠিক আছে? দিস ফাংশন এফ ইজ কল্ড পয়েন্ট ওয়াইজ লিমিট অফ দ্য সিকোয়েন্স এফ এন অন ডি, ওকে? দেন উই সে দ্যাট এফ এন কনভার্স পয়েন্ট ওয়াইজ টু এফ অন ডি, অর উই মে রাইট এফ এন এক্স টেন্স টু এফ এক্স এক্স বিলংস টু ডি, অর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইকাল টু এফ এক্স এক্স বিলংস টু ডি, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই কনসেপ্টটাকে আমরা এপসাইলন দিয়ে, এপসাইলন ন্যাচারাল নাম্বার দিয়ে যেভাবে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ডেফিনেশন দিয়েছিলাম ওইভাবে যদি আমরা লিখতে চাই তো কেমন হবে ব্যাপারটা? অ্যানালাইটিক্যালি যদি আমরা লিখতে চাই কেমন হবে, যে এফ ডি টু আর ইজ সেড টু বি এ পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন অফ দ্য সিকোয়েন্স এফ এন অন ডি ইফ ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো অ্যান্ড ফর ইচ এক্স বিলংস টু ডি দেয়ার এক্সিস্ট এম এক্স। এখানে একটু নোট করো, এই যে এম এক্সটা কিন্তু এক্সের উপর ডিপেন্ড করে আসবে, তাই না? এবং এপসাইলনের উপর ডিপেন্ড করবে, তো এম এক্স বোথ ডিপেন্ড এপসাইলন অ্যান্ড এক্স, ওকে? ক্লিয়ার? সাচ দ্যাট এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এক্স, ক্লিয়ার ডেফিনেশনটা? ওকে, তো আমরা সিকোয়েন্স অফ ফাংশনটা কেন পড়বো, আমাদের এখানে এই সাবজেক্টের বা এই টপিকটার মেন গোলটা কি?
আওয়ার চিফ ইন্টারেস্ট ইন দিস টপিক ইজ দ্য ফলোয়িং টাইপ অফ কোশ্চেন। ইফ ইচ ফাংশন অফ এ সিকুয়েন্স হ্যাজ এ সার্টেন প্রপার্টি সাচ অ্যাজ কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অ্যান্ড অর ইন্টিগ্রেবিলিটি, টু হোয়াট এক্সটেন্ট দিস প্রপার্টি ট্রান্সফার টু দ্য লিমিট ফাংশন। অর্থাৎ আমি বলতে চাইছি এটা যে যদি সিকোয়েন্স অফ ফাংশনের প্রত্যেকটা ফাংশন এফ ওয়ান এফ টু ডট ডট এফ এন প্রত্যেকটা ফাংশন যদি কন্টিনিউস হয় তাহলে তার লিমিট ফাংশন যেটা এফ পাচ্ছি আমরা সে কি কন্টিনিউস হবে? এফ এনের প্রত্যেকটা ফাংশন যদি ডিফেন্সিবল হয় এবং ডিফেন্সিবল করার পরে যে এফ এন ড্যাশ যেটা পাচ্ছি ও কি এফ কনভার্স যেখানে করছে এফ এফ এর এফ ড্যাশে কনভার্স করবে? মানে লিমিট করার লিমিট নেওয়ার আগে ডিফেন্সিবল আর ডিফেন্সিবল করার পর লিমিট তারা কি সমান হবে? সেম কোশ্চেন ইন্টিগ্রেশনের জন্য, যে ইন্টিগ্রেশন করার আগে লিমিট আর ইন্টিগ্রেশন করার পরে লিমিট দুটো কি সমান হবে? মানে ইন্টিগ্রেশন আর লিমিট কি ইন্টারচেঞ্জ করা যাবে? ডিফারেন্সিয়াল আর লিমিট কি ইন্টারচেঞ্জ করা যাবে? এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেন। ঠিক আছে, উই শ্যাল সি ইন জেনারেল ইট ইজ নট, ইন ফ্যাক্ট উই শ্যাল ফাইন্ড দ্যাট পয়েন্টওয়াইজ কনভার্জেন্স ইজ ইউজুয়ালি নট স্ট্রং এনাফ টু ট্রান্সফার এনি অফ দ্য প্রপার্টি মেনশন অ্যাবাভ ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল টার্ম এফ এন টু দ্য লিমিট ফাংশন এফ। আমরা দেখব ন্যাচারালি এটা হচ্ছে না, যে এটা খুব স্ট্রং প্রপার্টি না যে সে সিকোয়েন্স অফ ফাংশনে যে প্রপার্টি সিকোয়েন্স অফ ফাংশনে যে প্রপার্টিটা থাকবে সেই প্রপার্টিটাকে কনভার্জেন্স দ্বারা পয়েন্টস কনভার্জেন্স সেই প্রপার্টিটাকে প্রিজার্ভ করে লিমিট ফাংশন নিয়ে যাবে। হ্যাঁ, দেওয়ার পর আমাদের একটু আরও মোস্ট স্ট্রং কনসেপ্টে যেতে হবে। দেয়ার ফর উই আর লিড টু স্টাডি স্ট্রঙ্গার মেথড অফ কনভার্জেন্স দ্যাট ডু প্রিজার্ভ দিস প্রপার্টিস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ইজ দ্য নোশন অফ ইউনিফর্ম কনভার্জেন্স। বিফোর উই ইন্ট্রোডিউস ইউনিফর্ম কনভার্জেন্স লেট আস কনসিডার ফিউ এক্সাম্পল। এবার আমরা এক্সাম্পলের ভিজুয়ালাইজেশন দ্বারা সিকোয়েন্স অফ কনভার্জেন্সটাকে বোঝার চেষ্টা। ফার্স্ট এক্সাম্পল, লেট এফ এন এক্স ইকাল টু এক্স বাই এন, এক্স বিলংস টু আর। আমরা যদি এন ইকাল টু ওয়ান নিই গ্রাফটির একমাত্র লাইন, যদি আস্তে আস্তে এনটা বাড়াই দেখো আমার এই লাল রেখাটা আস্তে আস্তে আমরা টেনে নিয়ে চলে যেতে পারছি এক্স অ্যাক্সিসের কাছাকাছি। অর্থাৎ আমরা এন যত কমাবো গ্রাফটা উপরে থাকবে, এন যত বাড়াবো এক্সটা এই গ্রাফটা এক্স অ্যাক্সিসের কাছাকাছি যাবে। ক্লিয়ার? আরও ভালো বোঝার জন্য দেখো আমরা গ্রাফগুলো এক এক প্লট করছি। যদি আমরা এভাবে এক এক প্লট করি গ্রাফটা দেখো পরিষ্কার ক্লিয়ার বোঝা যাবে যে গ্রাফটা ধীরে ধীরে কেমন এক্স অ্যাক্সিস কাছাকাছি চলে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো গ্রাফ থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্জ করছে রিয়েল অ্যাক্সিসের উপরে। তাই না? তো আমরা পয়েন্ট ওয়াইজ লিমিটটা রিয়েল অ্যাক্সিসকেই ধরে নিতে পারবো, অর্থাৎ এফ এক্স ইক্যাল টু এফ এক্স ইক্যাল টু জিরো। ক্লিয়ার? তো দাস উই মে টেক দ্য লিমিট ফাংশন টু বি এফ ইক্যাল টু জিরো। এবার এখানে দেখো যেহেতু এই ফাংশনটা কি প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন, যেখানে কনভার্জ করছে সেটাও কন্টিনিউয়াস ফাংশন, তো আমার এখানে বোথ এফ এন কন্টিনিউয়াস অ্যান্ড লিমিট ফাংশন কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে কী দেখলাম যে সিকোয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশনটা কনভার্ট করছে কন্টিনিউয়াস ফাংশনে। ওকে, নেক্সট এক্সাম্পল, লেট এফ এন এক্স ইকাল টু জিরো, মাইনাস ইনফিনিটি টু জিরো যখন এন এক্স, যখন জিরো টু ওয়ান বাই এন, আর ওয়ান যখন ওয়ান বাই এন টু ইনফিনিটি। ওকে, তাহলে এখানে দেখো জিরো, এখানে স্ট্রেট লাইন, তো আমরা যত এন বাড়াবো তো ওয়াই ইকাল টু এক্স এর স্লোপটা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা ছবিটা আগে আঁকা যাক তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখো এই ফাংশনটা দেখতে এমন হবে, ঠিক জিরো থেকে এদিকে জিরো চলে যাবে, তারপর থেকে যদি আমি এফ ইকাল টু ওয়ান নিই তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো, তারপর থেকে কী বলেছে ওয়ান, এরকম ওয়ান চলে যাবে। এবার যদি আমি এনটা আস্তে আস্তে বাড়াই তাহলে স্লোপ বাড়বে, তার এই গ্রাফটা কী হবে আস্তে আস্তে এদিকে সরবে, এদিকে সরে সরে আসবে, স্লোপ বাড়বে। তো ঠিক আছে, আস্তে আস্তে দেখো আমরা যত এন বাড়াবো আস্তে আস্তে কী হবে ওই লাইনটা ওই দিকে সরে যাবে। ওকে, এবার আমি যদি প্রত্যেকটা গ্রাফ যদি প্লট করি আরও ভালোভাবে বোঝাই, দেখো যত আমরা সরছি
অর্থ এন যত আমরা বাড়াবো তত দেখো ওই সবুজ লাইনটা সরে সরে কোথায় আসছে? সবুজ লাইনটা সরে সরে এক ওয়াই অ্যাক্সিসের দিকে চলে আসছে, তাই না? আবার দেখো, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে নিচে একটা লাল লাইন, উপরে একটা লাল লাইন, মধ্যে গ্যাপ রয়ে যাচ্ছে, যে লিমিটটা যেটা পাচ্ছি দেখো। কারণ জিরোতে জিরোর বাম দিকে চলে গিয়েছে সব জিরো নিয়ে, আর ঠিক জিরোর পর থেকে লাল রেখাটা ওয়ান থেকে স্টার্ট করেছে। তার মানে আমার যে লিমিট ফাংশন যেটা পাচ্ছি দেখো, সে মানে ওই জিরো পয়েন্টে ছিঁড়ে গিয়েছে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তো আমরা লিমিট ফাংশনটা কি নেবো এখানে, যে জিরোর জিরো থেকে বাম দিকে যদি আমরা চলে যাই জিরো, জিরো থেকে ডান দিকে যদি আমরা চলে যাই জিরো বাদ দিয়ে, তাহলে ওয়ান। এবং দেখতে পাচ্ছি এখানে যে যদিও সিকোয়েন্স অফ ফাংশনগুলো দেখো প্রত্যেকটা আমার ফাংশনগুলো এন যাইনি না কেন আমরা, এখানে যাইনি না কেন আমরা এন, তো সিকোয়েন্স অফ ফাংশন প্রত্যেকে এরা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু যে লিমিট ফাংশনটা পাচ্ছি ডিসকন্টিনিউয়াস। ওকে, দাস উই মে টেক দ্য লিমিট ফাংশন এফ ইকাল টু জিরো, জিরো টু মাইনাস ইনফিনিটি, ওয়ান জিরোকে বাদ দিয়ে প্লাস ইনফিনিটি। এখানে দেখো এফএক্স এফ এনগুলো সবাই কন্টিনিউয়াস, কিন্তু এফটা কন্টিনিউয়াস নয়। আগের এক্সাম্পলে কী পেয়েছিলাম, এফ এনগুলো কন্টিনিউয়াস, এফটাও কন্টিনিউয়াস। এখানে দেখো এফ এনগুলো কন্টিনিউয়াস কিন্তু এফটা কন্টিনিউয়াস নয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো। আমরা এখানেও এক্সাম্পলটা দেখো, এখানে ক্লিয়ার বুঝতে পারছো। দেখো ওয়াই ইকুয়াল টু এন এক্স, ওয়াই ইকুয়াল টু সেটাও দেখো, মানে এটাও স্টিল লাইন, এটাও স্টিল লাইন। মানে আমরা আমি বলতে চাইছি যে গ্রাফের ছবিগুলো কেমন আঁকবে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, যে এখানে অনেক কিরম কেমন বড় বড় লেখা আছে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই ডোমেনের মধ্যে আমরা ফাংশন আনবো ওয়াই ইকুয়াল টু এন এক্স, এখানেও স্টিল লাইন। ক্লিয়ার? তো ফাংশনটা কেমন হবে দেখো, এখানে তোমরা আঁকতে পারবে এই জিনিসগুলো আর কি, ঠিক আছে, খুব ইজিলি আঁকা যায়। দেখো আমরা এই ধরনের একটা ছবি পাবো ওয়াই ইকুয়াল যদি এন নিই, কারণ জিরো থেকে যখন বাম দিকে চলে গিয়েছি জিরো নিয়ে চলে গিয়েছে, আর টু বাই এন এটা যদি আমার টু বাই ওয়ান, ওয়াই ওয়ান এন যদি ওয়ান নিই আর কি, তাহলে আমার কী হবে, টুর পর থেকে চলে যাবে। এক্ষেত্রে আমরা এনটা গ্রেটার ইকুয়াল টু টু নেবো, এখানে আমার লেখা হয়নি আর কি, মিস্টেক হয়ে গেছে, এনটা আমরা গ্রেটার ইকুয়াল টু টু থেকে শুরু করবো, ঠিক আছে। তো আমরা এন ইকুয়াল টু যদি আমরা টু নিই, তাহলে ওয়ানের পর থেকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, গ্রাফটা এরকম দেখতে হবে। এখানে কী হবে দেখো, তুমি এন যত বাড়াবে তাহলে ওয়াই ইকুয়াল টু এন এক্স এইটা দিয়ে ভাবলে বোঝা যাবে আর কি। তাহলে এন যদি টু থ্রি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কী হবে, এই লাইনটা আস্তে আস্তে সরে সরে এই দিকে আসবে, আর এদিকে যত তুমি বাড়তে থাকবে দেখো এই লাইনটা কী হবে, স্লোপটা আরও এদিকে বেশি হয়ে যাবে। ক্লিয়ার? কারণ এন তো বাড়ছে। আচ্ছা দেখো, এবার আমরা এই গ্রাফটা যদি আমরা পয়েন্টওয়াইজ কনভার্জেন্সের ব্যাপারটা যদি আমরা এখানে ভাবি আর কি, যে এই ফাংশনটা কীভাবে কনভার্জ করছে, এটা বুঝতে পারবে। এখানে দেখো আস্তে আস্তে দেখো ত্রিভুজটা ছোটো হতে হতে যাচ্ছে, এবং একটু খেয়াল করে এখানে দেখো এই লাইনটা সত্যি 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 এখানে যাচ্ছে। আমার লিমিট ফাংশন কোনটা এদিকে এসছে, তো এই মাথাটা সত্যি সরে সরে এর কাছে ঠিক জুড়ে যাবে, অর্থাৎ লিমিট ফাংশন আমার জিরো ফাংশন হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটাকে পুরোপুরি প্লট করছি দেখো, আরও বুঝতে পারবে ভালোভাবে। এখানে দেখো আমি যদি পুরোপুরি প্লট করি দেখো, আস্তে আস্তে ত্রিভুজটা আস্তে আস্তে সরে 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 এর সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু এই ত্রিভুজের পা দুটো কি এক জায়গায় চলে আসছে, অর্থাৎ আমার লিমিট ফাংশনটা কী হবে, ওয়াইকাল টু জিরো। ক্লিয়ার? দাস উই ক্যান টেক লিমিট ফাংশন এফ ইকুয়াল টু জিরো, ক্লিয়ারলি হেয়ার ইচ এফ এন অ্যান্ড এফ আর কন্টিনিউয়াস। ওকে, এক্সাম্পল থ্রি ক্লিয়ার? এক্সাম্পল ফোর, এখানে দেখো এরকম আরেকটা বড় ধরনের ফাংশন নিয়েছি। এখানেও দেখো বুঝতে পারছো তুমি যে স্ট্রেট লাইন, তাই না, একঘাত ইকুয়েশন আছে ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং আসবে আমরা যদি স্ট্রেট লাইনের কথা ভাবি আর কি, তো একঘাত ইকুয়েশন স্ট্রেট লাইনই চলে আসবে। তাহলে এখানেও স্ট্রেট লাইন দিয়ে গ্রাফগুলো আঁকা যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কেমন দেখতে হবে, এইরকম জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে প্লট করি, দেখি কেমন হয়, দেখো কেমন মজার হবে। দেখো ত্রিভুজটা ছুটতে ছুটতে ওদিকে চলে যাচ্ছে, এবং ত্রিভুজের সাইজটা আস্তে আস্তে ছোটো হচ্ছে। কেন ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে যত তুমি এন যত বাড়াবে, তুমি দেখো এই জিরোটা কি সত্য সত্য ওদিকে যাবে, তাই না? এন যত তুমি বাড়াবে জিরোটা সত্য এই 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 পাত্রা এই এই দিকে আস্তে সরে সরে যাবে, আর এইটা বাড়তে বাড়তে যাবে, এইটির দিকে বোঝা যাচ্ছে জিরো কোন রেঞ্জে থাকবে, ঠিক আছে। আর বাকিটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আঁকলে এরকম পেয়ে যাবো। এখন দেখো এইটা কি কনভার্জ করবে, কী মনে হচ্ছে, এই ত্রিভুজটা আস্তে আস্তে গিয়ে কী হবে? এখানে আবার আমি যেটা শুরু করছি দেখো, যেটা কী হবে যেতে যেতে, দেখো পাদদেশটা কমছে, অর্থাৎ ত্রিভুজের পা দুটো এক জায়গায় হওয়ার চেষ্টা করছে। তার মানে এক টাইমে গিয়ে কী হবে,
এই লাইনটা আর এই পারে যে লাইনটা নিচে যাবে অর্থাৎ লিমিট ফাংশনটা আমরা পাবো তাই না লিমিট ফাংশন কি হবে জিরো ফাংশন হবে আবার তুমি যদি আমরা যদি ভালোভাবে আঁকি দেখো এক্ষেত্রে আমরা আঁকছি দেখো পরিষ্কার বুঝতে পারবে কেমনভাবে আমার ত্রিভুজটা সরছে দেখো আস্তে আস্তে কেমন সরছে বুঝতে পারছো দেখো দুটো পা আস্তে আস্তে একই জায়গায় আনার চেষ্টা করছে আমরা একটা টাইমে গিয়ে কী পাবো আমরা পা দুটো এক জায়গা হয়ে যাবে অর্থাৎ আমরা যে লিমিটটা পাবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো ক্লিয়ার তো এক্ষেত্রে আমরা কি নেবো দাস উই মে টেক এফ ইকুয়াল টু জিরো ক্লিয়ারলি হ্যার এফ এন ওখানে বোথ কন্টিনিউস সেটা বোঝার গ্রাফ দেখে বোঝা যাচ্ছে ছেঁড়ানো কোথাও কাটা ছেঁড়া নেই ঠিক আছে তো এক্সাম্পল ফাইভ এখানে ক্লিয়ার দেখো এটা অস্ট্রেল লাইন এটা অস্ট্রেল লাইন ক্লিয়ার ছবিগুলো তোমরা আঁকবে একটু ধরে ধরে ছবি আঁকবে এই চেষ্টা তোমরা শিখে এসছো ঠিক আছে আর আমি একটু ভালোভাবে বুঝ বলে দিচ্ছি আর কি এগুলো কীভাবে ছবিগুলো আঁকবে অস্ট্রেল লাইন আঁকা খুবই সহজ ঠিক আছে এইটা দেখো ওয়ান বাই এন আচ্ছা আমি ছবিটা এখানে একটা একটা প্লট করি তারপরে তোমাদের বোঝাচ্ছি দেখো এইটা কীভাবে আঁকবে তোমরা দেখো জিরো মড এক্স ওয়ান এন ইকাল টু ওয়ান নিয়ে নাও ঠিক আছে তাহলে মড এক্সের গ্রেটার দেন ওয়ান হলে কি জিরো তারপর এদিকে জিরো এদিকে জিরো এখন এই জায়গায় দুটো তোমরা ফাংশনটা আঁকবে কীভাবে ওকে এখন দেখো এই দুটো জায়গায় কোথায় ব্রেক হয়েছে ফাংশনটা কোথায় ব্রেক করেছে জিরোতে ব্রেক করেছে তাহলে জিরোর জন্য যদি কি ফাংশনের ভ্যালুটা আছে সেটা যদি পাও সেখান থেকে এই পয়েন্টে জুড়ে দেবে আর সেখান থেকে এই পয়েন্টে জুড়ে দিলে তো ক্লিয়ার এত ভাবার কী আছে এটা নিয়ে ভাবার কী আছে এটা নিয়ে ভাবার কী আছে কারণ এটা স্টেলেন্ট বয়ে আছে তাহলে এত কিছু দেখে আমার ভয় পাওয়ার কিছু নেই আমার ফাংশনটা কোথায় ব্রেক করেছি জিরোতে তাহলে জিরোতে ফাংশনের ভ্যালুটা বের করে নাও ব্যাস জিরো এখানে পুট করে দাও না পুট করে দিলে কী হবে এন হবে এখানে পুট করে দিলে এন হবে অর্থাৎ এন ইকাল টু ওয়ানের জন্য এখানে থাকবে এন ইকাল টু হলে এই মাথাটা চলে যাবে টুতে এন ইকাল থ্রি হলে থ্রিতে যাবে আর এইদিকে কী হবে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি হবে অর্থাৎ এই পাত্রটা এই পাত্রটা আস্তে গার কাছে আসবে অর্থাৎ এই জিনিসটা হবে দেখো আস্তে আস্তে এই উপরের দিকে উঠছে উঠছে উপরের দিকে আর এটা কী পা দুটো কাছাকাছি চলে আসছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা এবার দেখো এটা কীভাবে কনভার্জেন্স ব্যাপারটা এবার এখানে কীভাবে আমরা ভাববো দেখো আর এখানে আঁকলে ছবিটা আঁকলে বুঝতে পারবে এই দিকটা লক্ষ্য করো দেখো কী করছে দেখো এই আস্তে আস্তে পা দুটো গুটিয়ে নিচ্ছে মানে সেই প্যারিয়ের মতো আর কি পিটি করার মতো পা দুটো প্রথমে ছড়িয়ে দিলো লাফিয়ে ফের পা দুটো কাছে নিয়ে আসতে আস্তে 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 করে ঠিক আছে তাহলে পা কাছে আনছে মাথাটা কি উপর দিকে আস্তে আস্তে উঠছে ক্লিয়ার ছবিটা একদম ক্লিয়ার বয়ে যাচ্ছে ওকে তো ক্ষেত্রে তুমি দেখো যে ফাংশানগুলো কি কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস তো আচ্ছা এখানটা দেখো একটু বলার ব্যাপার রয়েছে এখানে দেখো ফাংশানটা কি প্রত্যেকটা পয়েন্টের জন্য কনভার্জ করবে দেখো তো এই 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 পয়েন্ট দুটো কি জিরোতে এসে মিশবে এই 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 দিকেরটা অর্থাৎ আমি এই জিনিসটা বলতে যাচ্ছি দেখো এই যে দুজন সরে যাচ্ছে এসে কি জিরো ফাংশন হয়ে যাবে পুরোপুরি না কারণ দেখো ঠিক জিরো পয়েন্টে ফাংশনের ভ্যালু কী হচ্ছে বাড়তে বাড়তে উপরের দিক চলে যাচ্ছে অর্থাৎ এ আমি যদি জিরো পয়েন্টে এফ এন জিরো নিই তাহলে ফাংশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে ডাইভার্জ করছে এই উপরের দিকে লাফাতে লাফাতে চলে যাচ্ছে তাই না আগের যে ফাংশনগুলো আমরা গিয়েছিলাম একটু খেয়াল করে দেখবে একটা পয়েন্টের জন্য কিন্তু এরকম হয় না কোনো পয়েন্টে এখানে রয়েছে কোনো পয়েন্টে ত্রিভুজের মাথাটা এখানে রয়েছে কোনো পয়েন্টে মাথাটা এরকম সরে সরে এসছে এক্ষেত্রে দেখো ত্রিভুজের মাথাটা একটা পয়েন্টে লাফাতে লাফাতে উপরের দিক চলে যাচ্ছে তাহলে এই জিরো পয়েন্টে নিলে আমার কখনই এখান থেকে ক্লিয়ার জিরো নিলে কী হবে এফ এন এফ এন জিরো ইকালটা কী হবে এন হয়ে যাবে হ্যাঁ না এফ এন জিরো ইকালটা এন হয়ে যাবে এখানে বাড়তে 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 চলে যাবে কনভার্জেন্স সিকোয়েন্স তো এখানে কনভার্জেন্সের কোনো ব্যাপারই আসছে না তাহলে আমি যদি পয়েন্টেন্স কনভার্জেন্স ভাবতে হয় জিরো পয়েন্টটা বাদ দিয়ে আমাকে ভাবতে হবে ক্লিয়ার অর্থাৎ যদি আমরা এইরকম ফাংশনটাকে চুজ করে নিই দেখো এটা কনভার্জেন্স মানে তো আমরা আর স্টার ইকালটা ধরে নিলাম আর থেকে জিরোটা বাদ দিলাম আর জি এক্স ইকালটা জিরো ফাংশন ধরে নিলাম তখন যদি আমরা রেস্ট্রিকশান করে দিই এফ এনটাকে যদি আমরা জি এন এক্স করে নিই ঠিক আছে তখন জি এক্সটা কনভার্জ করি এটা গ্রাফ থেকে ক্লিয়ার এটা দিয়ে অত মাথা এ করার দরকার নেই ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে আচ্ছা এক্সাম্পল সিক্স এফ এন ইকুয়াল টু জিরো এখানেও সেই সেম দেখো আমরা একটা ফাংশন এখানে এই ফাংশনটা খুব ইন্টারেস্টিং ফাংশন এটা আমরা ভিজুয়েশনটা দেবো আর কি ও তো এখানেও দেখো স্টেল লাইন এটাও স্টেল লাইন তো আমরা আমি টিপস দিয়ে দিচ্ছি কীভাবে ছবি আঁকবে টিপস তো দিয়ে দিচ্ছি তো ছবি আঁকবে ফাংশন দুটো কোথায় ব্রেক করেছে দেখে নিয়ে সেই ব্রেক পয়েন্টে একটা ভ্যালু বের করেই ব্যাস জুড়ে দিলে স্টেল লাইন ঠিক আছে তো দেখো ফাংশনটা কেমন হবে একদম ক্লিয়ার এখানে দেখো তাহলে জিরো এদিকে সবসময় জিরো এই যে বলে দিয়েছে আর এদিকে কখন জিরো হবে এইদিকে যত সরবে এদিকে জিরোটা হবে ওয়ান বাই এন বলে দিয়েছে এখানে ঠিক আছে হাফ ওয়ান থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এরকম কমতে কমতে যাবে তার অর্থাৎ এই মাথাটা সরতে উঠতে যাবে
ঠিক আছে, আর স্ট্রেট লাইন হবে তাহলে এখান থেকে কোনো একটা পয়েন্ট হচ্ছে স্ট্রেট লাইন হবে, এখান থেকে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা সেই পয়েন্টটা কত হবে, 1/2 n। ক্লিয়ার? তো সেই পয়েন্ট আমার 1/2 n ফাংশন দুটোর ভ্যালু বের করে প্রত্যেকবার জুড়ে জুড়ে যাবো, তাহলে আমরা ত্রিভুজ পাবো। এখন দেখো এই ছবিটা যদি আমরা আঁকি কেমন জিনিস আসবে, দেখো একটু মজার ব্যাপার করো। এখানে দেখো এখানে এই ত্রিভুজটা রয়েছে, যখন 2 নেবো এই মাত্রাটা সরে আসবে, এই মাত্রা কিন্তু উপরের দিকে উঠবে, কারণ এখানে দেখো স্লোপটা বাড়বে। দেখো এখানে n স্কোয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, স্লোপটা খুব বেড়ে যাবে এবং ওই পয়েন্টে মানে ওই যে মিডিল পয়েন্টটা চলে আসছে আর কি, ওই পয়েন্টের ভ্যালুটাও বেড়ে যাবে। ছবিটা আঁকলে বুঝতে পারবে, দেখো বুঝতে পারছো ছবিটা কিনা উপরের দিকে উঠে যাচ্ছে। দেখো আবার দেখো এই এই ত্রিভুজটা ছিল, 2 যখন চলে গেছি এখানে চলে গেছি, 3 যখন যাবো এইটা সরবে আরও উপরের দিক চলে যাবে। ক্লিয়ার? জিনিসটা কী হচ্ছে আমরা টেনে দেখাচ্ছি, দেখো বুঝতে পারছো ত্রিভুজটা ছোট হচ্ছে কিন্তু মাথাটা উপরের দিক চলে যাচ্ছে, অর্থাৎ ত্রিভুজের ভলিউমটা ঠিক থাকবে এক্ষেত্রে। ঠিক আছে, তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে তোমরা দেখবে আর কি, ইন্টিগ্রেশন করে এন দিয়ে দেখবে সবসময় ত্রিভুজের মানে সরি ভলিউম ভুল বললাম, ত্রিভুজের এরিয়াটা সবসময় এক্ষেত্রে আমার 1 হবে। তো তারপরে এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো এই সিকোয়েন্স অফ ফাংশন কন্টিনিউয়াস, লিমিট ফাংশনটা পরে আসছে কী হবে সেটা গ্রাফ দেখেও বোঝা যাচ্ছে, এই পয়েন্ট এখানে চলে আসবে, y = 0 ফাংশন চলে আসবে। তো দেখো এই সিকোয়েন্স অফ ফাংশনটা প্রত্যেকের ইন্টিগ্রেশন কিন্তু 1, তাই না? 1 f1 এর ইন্টিগ্রেশন 1, f2 এর ইন্টিগ্রেশন 1, প্রত্যেকের আমরা যে ত্রিভুজটা পাচ্ছি তার এরিয়া হচ্ছে 1, ঠিক আছে, প্রত্যেকের এরিয়াটা হচ্ছে 1। কিন্তু দেখো যে লিমিটটা পাচ্ছি সে কি 0, তো সে কিন্তু 1 হবে না। তোমরা কি এই জিনিসটা আমার ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, সিম্পল ইন্টিগ্রেশন আছে নিজেরা করে বের করতে পারবে। হ্যাঁ দেখো বোথ কন্টিনিউয়াস, তো রিমেন ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, ঠিক আছে। তো দেখো এর প্রত্যেকটা ভলিউমের বললাম কত, 1 হবে, এটা ক্যালকুলেশন করবে, সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। তো এবার তাহলে এটা 1, কিন্তু দেখো সিকোয়েন্সের যদি আমরা নিই f = 0 তে কনভার্জ করবে, ক্লিয়ার? তো দেখো লিমিট যদি ইন্টারচেঞ্জ করি এখানে আমার আলাদা পেয়ে যাচ্ছে, ক্লিয়ার কি না? তো একটা ক্যালকুলেশনটা তোমরা করো, আমি জাস্ট ভিজুয়েশনটা দিলাম, সে ভিজুয়েশন তো একদম ক্লিয়ার, ভিজুয়ালাইজেশন যে সিকোয়েন্স প্রত্যেকটার এই যে প্রত্যেকটা ভলিউম আস্তে আস্তে কমছে, এই যে সরি এরিয়াটা ফিক্সড 1 কিন্তু কনভার্জ করছে কোথায়, এটা 0 চলে আসছে, তাই না? তার মানে আমার সিকোয়েন্সটা প্রত্যেকটার ইন্টিগ্রেশন 1, তো আমার লিমিট নিলে কী হবে, 1 হবে, তাই না? কিন্তু আমি যদি লিমিট নিয়ে ইন্টিগ্রেশন করি, লিমিট নেওয়া হয়ে গেলে কী হবে, 0 হয়ে যাবে, তার ইন্টিগ্রেশন করলে 0, তার লিমিট ইন্টারচেঞ্জ করলে আমরা এখানে লিমিট ইন্টারচেঞ্জ করলে আমরা এই জিনিসটা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা নোট করে রাখলাম যে ইন্টিগ্রেশন পয়েন্টওয়াইজ কনভার্জেন্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে লিমিট আর ইন্টিগ্রেশন করার পরে লিমিট দুটো আলাদা একটা ভ্যালু চলে আসছে, ঠিক আছে। এক্সাম্পল 7, f(x)(n²x, 1 - x^n, দিস, ঠিক আছে। আচ্ছা এখানে ফাংশনটা কেমন হবে, এই যদি আমরা পারাই এই ফাংশনটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, দেখি এই মাত্রা দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এই দিকটা লক্ষ্য করতে হবে না, আমরা ফাংশনটা ডোমেন নিয়েছি 0 1, তো 0 1-এর জায়গাটা ভাবছি, দেখো ফাংশনটা আস্তে উপরের দিকে উঠছে, ক্লিয়ার? আমরা আরও পরিষ্কার করে ছবিটা আমরা এখানে যদি আমরা দেখি, দেখো কী হচ্ছে জিনিসটা, জাস্ট 0 1 জায়গাটাকে, এই জায়গাটা আর এই জায়গাটা কথা ভাবো, ঠিক আছে। উপর দিকে আমি উঠছে ফাংশন, একটু খেয়াল করে দেখো যত উঠছে ফাংশনটা এরমভাবে বেঁকে গিয়ে 0-র কাছে আসছে, তাই না? এখানেও তোমরা ক্যালকুলেশন করে দেখবে এই প্রত্যেকটা ফাংশনের ইন্টিগ্রেশন f1 f2 ডট ডট করে যাই না ওনাকে, আর প্রত্যেকের ইন্টিগ্রেশন 1, আর লিমিট তো ক্লিয়ার, ওটা কি 10-এ 0-র কাছে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে ও আর একটা জিনিস পেয়ে যাচ্ছি আর কি, ওই আগেরটার মতো আর কি, এখানে প্রত্যেক কন্টিনিউয়াস রিমেন ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে, আর এখানে ইন্টিগ্রেশন হবে, কিন্তু ইন্টিগ্রেশন করার আগে লিমিট আর ইন্টিগ্রেশন করার পরে লিমিট দুজনের ভ্যালু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে ব্যাপারটা ক্যালকুলেশন করিনি, জাস্ট এখানে বলে রেখেছি, তোমরা সিম্পল ইন্টিগ্রেশনটা করবে, এটা করে আমি সময় নষ্ট করছি না। 8, sin nx/nx, আচ্ছা সাইন এক্স কার্ভটাকে তোমরা সবাই চেনো, আচ্ছা এটা বলতে পারবে কেমন হবে, 1 যদি নিই আমার এরকম কার্ভটা হবে, তাই না, এরকম যাবে এরকম এরকম যাবে সাইন এক্সটা, ঠিক আছে। তো আমরা যদি 2 নিই তাহলে কার্ভটা কী হবে, এখানে 2 বলতে পারবে কী হবে, জাস্ট দেখো 2 যদি নিই আমার কী হবে,
কার্ভের কি চেঞ্জ হচ্ছে। ওয়ান নিলে আর যদি টু নিই মানে এখানে হাফ চলে আসবে, তার মানে এই হাইটটা কমে যাবে, এই হাইটটা নামবে। আর এখানে টু হয়ে গেলে কি হবে, কার্ভের কি কমবে, পিরিয়ডটা কমবে, অর্থাৎ কার্ভটা এখান থেকে পড়ে উঠবে। ঠিক আছে, দেখো ছবিটা দেখো, ওয়ান টু আস্তে আস্তে দেখো, মানে যত আমরা ছোটো কার্ভটা দেখো ছোটো হচ্ছে, দেখো ছোটো হচ্ছে আস্তে আস্তে, ছোটো হচ্ছে এবং দেখো পিরিয়ডটা কমে কমে যাচ্ছে আস্তে আস্তে। যদি আমরা এনটা খুব বাড়াই দেখো এই লাইনের সঙ্গে কনসার্ট করে যাবে, কনসার্ট করতে চাইবো আর কি, লিমিটিং ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এটা আমরা যদি এখানে আঁকতে চাই আর কি প্রত্যেকটা কার্ভ নিয়ে, তাহলে সেটা কেমন হবে দেখো, দেখো কার্ভগুলো আস্তে আস্তে কেমন ছোটো হতে 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 দেখো ঠিক রিয়েল লাইনের সঙ্গে কোয়ান্টিফাইড করতে চাইছে। তাহলে আমাদেরকে থ্রি লিমিট ফাংশনটা কী নেবো, ইকুয়াল টু জিরো। ঠিক আছে, লাস্ট এক্সাম্পল জাস্ট ওই যে ওই ফাংশনটাই থাকছে, শুধু আমরা এনটাকে রুট এন দ্বারা রিপ্লেস করে দিলাম, দিলে একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসবে আর কি। দেখো এক্ষেত্রে ফাংশনটা যদি আমরা গ্রাফগুলো আঁকি আর কি, দেখো পুরো একই রকম অনেকটা লাগবে, দেখো তোমাদের যে একই রকম তো ব্যাপারটা না। এক্ষেত্রে দেখো এই যে হাইটটা আগেরটার মতো অতভাবে ওইভাবে কমছে না, তাই না, একই স্পিডে কমবে না, কারণ এখানে রুট আছে তো। হ্যাঁ আচ্ছা, এখানে আমি ছবিটা আঁকি আরও ক্লিয়ার হবে অনেকটা। ঠিক আছে, ক্লিয়ার। তো এক্ষেত্রে দেখো আমরা একটা নতুন এখানে পেয়ে যাবো নতুন জিনিস আর কি, যে আমরা এই ফাংশনের ডেরিভেটিভ যদি করে দিই তাহলে যে ফাংশনটা পাবো সে আর কনভার্জ হবে না, কনডুল হয়ে যাবে। দেখো কী জিনিসটা হচ্ছে, হ্যাঁ লিমিট এফ এন ইকুয়াল টু এক্স, এটা তো ক্লিয়ার এটা থেকে। ঠিক আছে, সিকোয়েন্স এটা কনভার্জ করি, কিন্তু এইটা যখন আমরা ডেরিভেটিভ করবো এই জিনিসটা পেয়ে যাবো রুটিয়ান, এটা এটা ডাইভার্জেন্স, ডেরিভেটিভ করলে এটা পাবো, এটা তো ক্লিয়ার। ঠিক আছে, এখান থেকে একটা এন বেরোবে আর রুটিয়ানটা কেটে গেলে রুটিয়ানে, এটা তো এটা ডাইভার্জ করবে, এন বাড়লে কী হবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে ফাংশনটা, কনভার্জ কখন হবে না এটা। তার মানে দেখো সিকোয়েন্স অফ ফাংশন কনভার্জেন্ট, তার ডেরিভেটিভ করে দিয়ে যেটাকে পারছি সেটা কনভার্জ হচ্ছে না, সামান্য এই জায়গাটা চেঞ্জ করে দিলে দেওয়ার ফলে, ক্লিয়ার, সামান্য এই জায়গাটা চেঞ্জ করে দেওয়ার ফলে। ওকে, তো আমরা উই ওয়ান্ট টু প্রুভ দ্য পয়েন্ট ইজ কনভার্জেন্স ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দ্যান জিরো, উই ওয়ান্টেড টু ফাইন্ড এন এ, তাই না, প্রত্যেকটা এর জন্য আমরা আলাদা এন এ খুঁজে খোঁজার চেষ্টা করছি, সাজ দ্যাট এফ এন এ মাইনাস এন এ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন এ, এবং এই এন এটা এর উপরে ডিপেন্ড করছে, তাই না, তো এপসাইলনের উপরে ডিপেন্ড করছে, এর উপরে ডিপেন্ড করছে। তো আমরা চাইছি একটা ন্যাচারাল নাম্বার এন খুঁজতে, যাতে করে সবার জন্য কাজ করে, এই এ যাই না এই না কেন আমরা ডোমেন থেকে যে কোনো পয়েন্টের জন্য যাতে ডিপার্স এনে না নিতে হয়, একটা এন এনে কাজ করবে। দ্য কোশ্চেন আর ইজ হোয়েদার উই ক্যান চুজ এন হুইচ উইল ওয়ার্ক ফর অল এ বিলংস টু ডি, তো সেটাই হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স, যদি এরকম পাওয়া যায় তাহলে তাকে আমরা ইউনিফর্ম কনভার্জেন্স বলি। ঠিক আছে, তো ইউনিফর্ম কনভার্জেন্স কি, আমরা ইউনিফর্ম কনভার্জেন্স ডিফিনেশনটা কী বলবো, জাস্ট আমরা এখানে কী বলবো একটা এন এ পা এন এর জায়গায় কী বলবো এন পাচ্ছি, যেটা প্রত্যেকের জন্য কাজ করবে। ঠিক আছে, লেট ডি সাবসেট আর ফর ইচ এন বিলংস টু এন, লেট এফ এন বি এ ফাংশন, দ্য সিকোয়েন্স এফ এন ইজ সেড টু বি ইউনিফর্মলি কনভার্জেন্স অন ডি টু এ ফাংশন এ, ইফ এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো অ্যান্ড ফর অল এক্স বিলংস টু ডি, দ্যার এক্সিস্ট এম বিলংস টু এন ডিপেন্ডিং অন এপসাইলন, দেখো ডিপেন্ডিং অন এপসাইলন বাট নট অন ডি, ডিপেন্ডিং অন এপসাইলন বাট নট অন এক্স, সাচ দ্যাট দিস ইজ এপসাইলন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। এই যে এমটা আমরা খুঁজে পাচ্ছি, এই যে এম, এই যে এমটা, এই এমটা শুধুমাত্র আমার এপসাইলনের উপরে ডিপেন্ড করছে, এই এপসাইলনের উপরে ডিপেন্ড করছে, ক্লিয়ার। এখানে আমরা এটাকে কী বলবো, এফটাকে তখন কী বলবো, ইউনিফর্ম লিমিট। ঠিক আছে, ইন দিস কেস উই রাইট লিমিট এফ এন ইকুয়াল টু এফ ইউনিফর্ম টু এফ ইজ সেড টু বি ইউনিফর্ম লিমিট, ক্লিয়ার। আচ্ছা,
এই ইউনিফর্ম কনভার্জেন্সকে আমরা জিওমেট্রিক্যালি গ্রাফিক্যালি কীভাবে ভাববো আর কি, ঠিক আছে? আমরা ইউনিফর্ম কনভার্জেন্সের এখন জিওমেট্রিক্যাল ওয়েতে এটাকে আমরা বোঝার চেষ্টা করব। সিম্পল ব্যাপার, লেট ডি সাবসেট আর সে অ্যান ইন্টারভ্যাল, ড্র দ্য গ্রাফ অফ এফ ইন অ্যান্ড এফ, পুট এ ব্যান্ড উইথ এফ সাইলেন্ট অ্যারাউন্ড দ্য গ্রাফ এফ, দেন লিমিট এফ এন ইকাল টু এফ ইউনিফর্ম ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাসার্টিং দ্য এক্সিস্টেন্স অফ এন বিলংস টু এন সাচ দ্যাট দ্য গ্রাফ অফ এফ এন ওভার ডি উইল লাই ইনসাইড দিস ব্যান্ড ফর এন গ্রেটার দ্যান এন স্মল এন গ্রেটার দ্যান ক্যাপিটাল। এই ক্যাপিটাল এনটা হচ্ছে আমার একটা আনা ছিল, পিকচার দেখলে পরিষ্কার বোঝা যাবে। দেখো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি আর কি, যে এইটা যদি এফ হয়, ঠিক আছে, এখানে এফ ফাংশানটা রয়েছে, তাহলে এই এফ ফাংশানটা যে এখানে রয়েছে এই যে ফাংশন, তাহলে তার যদি এপসাইলন একটা প্লাস এপসাইলন একটা মাইনাস এপসাইলন যদি করে আমরা একটা টিউবের মতো করে ভাবি আর কি, সেটাকে আমরা বলছি, সেটাকে আমরা নামকরণ করছি এখানে কি, সেটাকে আমরা নামকরণ করছি যে একটা ব্যান্ড অফ এপসাইলন অ্যারাউন্ড দ্য গ্রাফ অফ এফ, ঠিক আছে, এপসাইলন অ্যারাউন্ডের একটা নেওয়া হচ্ছে। তাহলে দেখো এখানে যদি আমরা এদিক থেকে এপসাইলন গিয়েছি, এদিক থেকে এপসাইলন গিয়েছি, তাহলে এই টিউবের মধ্যে কি সিকোয়েন্সের সব টার্মগুলো চলে আসবে, অর্থাৎ সিকোয়েন্স অফ ফাংশানের একটা সার্টেন টাইমের পর থেকে এন একটা সার্টেন টাইমের পর থেকে সবাই এর ভিতরে চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এবার আমরা যে এক্সাম্পল একটা নেওয়া যাক, অ্যাকচুয়ালি এখান থেকে দেখবো যে আমরা এই যে ন্যাচারাল নাম্বারগুলো চুজ করছিলাম, একটু খেয়াল করে দেখো আমরা যে এই ন্যাচারাল নাম্বারগুলো চুজ করছিলাম এই যে এনে এগুলো, এখন ডোমেন যদি ফাইনাইট হয়ে যায় সবসময় আমরা দেখো এনটা এই এখানটাকে যে এনটা করছিলাম এই এনটা পাবো ফাইনাইট হয়ে, কারণ এনে তখন ফাইনাইট, এনে এনটাকে ম্যাক্সিমাম নিয়ে নিতে পারবো, ঠিক না? তো দেখো আমরা এই যদি এরকম একটা এক্সাম্পল নেওয়া যায় আর কি, ডি যদি ফাইনাইট সেট হয়, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটা সিকোয়েন্সটি কী হয়ে যাবে, পয়েন্টস কনভার্জেন্ট হলে ইউনিফর্ম কনভার্জেন্স, যদি পয়েন্টস কনভার্জেন্ট হয়, ঠিক আছে, তাহলে ইউনিফর্ম কনভার্জেন্স হয়ে যাবে। এটা আমরা এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, দেখো এপসাইলন গ্রেটার দেন জিরো, ঠিক আছে, তাহলে আমরা এরকম ন্যাচারাল নাম্বারগুলো পাবো, ক্লিয়ার? আর এই ন্যাচারাল নাম্বারগুলো যদি ম্যাক্সিমামটা ধরে নিই অবভিয়াসলি বিস টু, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যে আগের এক্সাম্পলগুলো করলাম ওই এক্সাম্পলগুলোর মধ্যে দেখবো কোনগুলো কোনগুলো ইউনিফর্ম কনভার্জেন্স, আগের যে এক্সাম্পল করলাম, ঠিক আছে, আমরা আমি সব বলবো না, কিছু কিছু বলবো, বাকিগুলো তোমরা বুঝতে পারবে আর কি হবে। দেখো আমাদের লাস্ট যে এক্সাম্পলে নিয়েছিলাম সাইন এন এক্স বাই এন, এটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স, ঠিক আছে, বুঝতে পারি? দেখো আমরা এখান থেকে ছবি থেকে আগে ক্লিয়ার করে নিই ব্যাপারটা, এটা অ্যাকচুয়াল কী হচ্ছিল দেখানো, দেখো ছবিটা আগে দেখে নাও, আমরা এই জিনিসটা দেখছিলাম, তার মানে তুমি দেখো এই যে লাইনটা ছিল এই লাইনের যদি তুমি একটা এপসাইলন ব্যান্ড নাও, দেখো তার মধ্যে সবাই চলে আসে, দেখো তাই না? একটা এই এই লাইনটার এপসাইলন উপরে যাও, এপসাইলন নিচে যাও, গিয়ে তুমি একটা এরকম ব্যান্ড তৈরি করো, ঠিক আছে, তার মধ্যে সবাই চলে আসে, তাহলে ইউনিফর্ম কনভার্জেন্স, ঠিক না? ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি না, ক্যালকুলেশন কীভাবে করবে দুটো একটা দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো এটা সিম্পল ক্যালকুলেশন, এটা লেসার ইকুয়াল টু, এটা লেসার ইকুয়াল টু কেন, সাইন ফাংশন আমরা জানি লেসার ইকুয়াল টু ওয়ান, ব্যাস এবার এইটাকে টেন্স টু জিরো করা যাবে, তো ঠিক আছে, তো এটা তবু আমরা যদি এটা কি আর্কুমেন্টাল প্রপার্টি দিয়ে এটা পাওয়া যাবে, এই আমরা এর থেকে গেলে যে এপসাইলন যাই চুজ করি না কেন তার থেকে একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো, যাতে করে ওয়ান বাই এন লেস দ্যান এপসাইলন আর্কুমেন্টাল প্রপার্টি দিয়ে চলে আসবে, তো ওয়ান বাই এনের থেকে এপসাইলন ছোট হয়ে যাবে, ক্লিয়ার? তো এই কেটা কি, কেটা যখন এই এনের থেকে বড় নেবো, ঠিক আছে, হ্যাঁ এটা ইজি ব্যাপার। আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখো, আমরা নেক্সট এক্সাম্পল দেখো এই এই ফাংশানটা এক্স বাই এন, এটা ইউনিফর্ম কনভার্জেন্স নয়। আচ্ছা দেখো আগে এটা কনভার্জেন্স নয় আমরা বলে দিচ্ছি, তো আমরা পিকচারটাকে দেখে নিই কেন কনভার্জেন্স নয়। দেখো এখানে জিনিসটা কী হচ্ছিল একটু খেয়াল করো, লাইনগুলো আস্তে আস্তে এর সঙ্গে মিশে যাচ্ছে, এখন তোমার যদি মনে হচ্ছে হ্যাঁ এটা তো হচ্ছে ব্যাপারটা, যে কেন ব্যান্ড দিলে কেন হবে না, এখন তুমি দেখো আমি একটু সিম্পল ব্যাপার বললে তুমি বুঝতে পারবে, দেখো তুমি যদি এর এপসাইলন ব্যান্ড নাও, ঠিক আছে, এপসাইলন এই জায়গাটা যদি তুমি ভিজুয়ালাইজ করো, এই জায়গাটুকু
তাহলে তোমার মনে হচ্ছে যে ফাংশনগুলো সব এই 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 আমার এর নিচে আছে, কিন্তু তাই না? তো তুমি যখন এদিকে চলে যাচ্ছি ফাংশনগুলো এর উপরে আছে, তো তাই না? তখন যদি এইদিকে যদি খুব দূরে চলে যাও, যে পয়েন্ট নিলে তার উপর ডিপেন্ড করে যদি খুব দূরে চলে যাও, তাহলে যত তুমি হাইট ভাবো না কেন তার উপরে কি এই ভ্যালুগুলো চলে যাবে একটা, ঠিক আছে? সেটা দেখো আমরা ক্যালকুলেশন করেও ব্যাপারটা দেখাচ্ছি। দেখো যদি আমরা এপসাইলন ইকুয়াল টু ওয়ান নিই, কথার কথা আর কি, যে কোনো এপসাইলনের জন্য তো হওয়া উচিত, ঠিক আছে? তাহলে দেখো তুমি এটা খুব বড় নাও বা খুব ছোট নাও, যে কোনো একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে আমরা যে ইউনিফর্ম কনভার্জেন্সের জন্য কি প্রত্যেকটা পয়েন্টের জন্য তো দেখাতে হবে এপসাইলন ব্যান্ডের ভিতরে আছে, মানে ওয়ান ব্যান্ডের ভিতরে আছে, ঠিক আছে? তাহলে দেখো তুমি যদি এ ইকুয়াল টু টু এন চুজ করো আর এন ইকুয়াল টু ওয়ান নাও, তখন এফ এন এ কত হয়ে যাবে? টু হয়ে যাবে এইটা অনুযায়ী, তাই না? এক্স যদি টু এন নাও তাহলে এন এন কেটে যাবে, টু হয়ে যাবে। তাহলে দেখো এরপর থেকে তার মানে এই যে এনটা তুমি নিয়েছো এন এর উপর ডিপেন্ড করে আর কি, তারপর থেকে সব কী হবে, টু ভ্যালু নিতে থাকবে, তাহলে এপসাইলন ব্যান্ডের ভিতরে তো আসবে না, ক্লিয়ার? তারপর এক্সাম্পলটা দেখো, এটা আমরা করে এসেছি, ঠিক আছে? এক্সাম্পলটা তো এর ছবিটা দেখো, এটা তো এটা এখান থেকে দেখো তোমার, দেখো এটা আস্তে আস্তে যখন এখানে আসছে, তো আমার লিমিট ফাংশনটা কি এটা এখানে থাকবে, তো এই পর্যন্ত চলে আসবে, এটা এই পর্যন্ত এদিকে, ক্লিয়ার? তা লিমিট ফাংশনটা আমার কী হবে, এই লাল রেখাটা এই পর্যন্ত। আচ্ছা আমি লিমিট ফাংশনটা, সরি আমরা লিমিট ফাংশনটা একটু এখানে লাস্ট পর্যন্ত করে রাখি, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। আচ্ছা এটা এখন তুমি দেখো এই জিরো পয়েন্টের নিয়ে যদি তুমি এই ভ্যালুটা নাও, তখন দেখো গন্ডগোল হয়ে যাবে। যদি এরকম একটা এপসাইলন ব্যান্ড নিয়ে নাও, দেখো সেই ব্যান্ডের ভিতরে সবগুলো কিন্তু আসবে না সিকোয়েন্সের, দেখো কেটে এই যে এখান থেকে তুমি যদি নাও আর কি, তখন গন্ডগোলটা হবে। এই ফাংশনের এগুলো আসে, এখান থেকে বোঝাই যাচ্ছে, দেখো এই যদি তুমি ব্যান্ডটা নাও, এখান থেকে এই ব্যান্ডটা নিয়ে নাও, ঠিক আছে? ভ্যালুগুলো তো আসছে না, কিছু কিছু আসছে, কিছু বাইরে চলে যাচ্ছে, কিন্তু ক্লিয়ার যেটা হবে না আর কি, ঠিক আছে? আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এপসাইলন ইকুয়াল হাফ চুজ করে নাও, এন ইকুয়াল টু এটা, এটা ক্যালকুলেশন করার জন্য আমি হিন্টস দিলাম, কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা ইউনিফর্ম কনভার্জেন্স নয়, ক্লিয়ার? আচ্ছা এটা ক্লিয়ার, ফাংশনটা মানে আগে এগিয়ে রেখেছি, ঠিক আছে? ফাংশনটা আমার আগে রেখেছি, এটা কী করতে এই ছবিটা আমার আগে এগিয়ে রেখেছি, দেখো ফাংশনটা কেমন দেখতে হয়, এটা আস্তে আস্তে এই যে সরে সরে আসছে, এখান থেকে মানে এটা এখানে দেখো, তুমি যদি এইটা যদি কোনো নেই ভারত নাও, যাই নাও না কেন, তুমি এন চুজ করতে পারো, দেখো সব সব কি প্রত্যেকটা ফাংশন, এই ফাংশনগুলো কি উপরের দিক গিয়েছে নিচে নেমেছে, এপসাইলনের বাউন্ডের ভিতরে আসবেই না, দেখেই বোঝা যাচ্ছে। তুমি এপসাইলন যদি এই একের থেকে কম নিয়ে নাও, এপসাইলন আর কিছু লিখতে হবে না, এপসাইলনটা একের থেকে কম নাও, তাহলে কি বাউন্ড যেটা তুমি এটাকে ইয়ে করবে, এরকম একটা লাইন এখান থেকে যাবে আর নিচে থেকে একটা যাবে, তাহলে এই লাইনের ভিতরে বাইরে তো ফাংশনগুলো চলে আছে, ঠিক আছে? আমি সেকেন্ড মানে ইউনিফর্ম কনভার্জেন্সটা আমি গ্রাফিক্যালি বলতে চাইছি আর কি ব্যাপারটা। তাহলে ক্যালকুলেশনের জন্য আমি হিন্টস দিয়ে দিচ্ছি, কী নেবে তোমরা এটা নিয়ে ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে? কন্ট্রাডিকশনটা পেয়ে যাবে, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন, এপসাইলন ইকুয়াল টু বলে দিয়েছি, এ কত চুজ করবে, ঠিক আছে? আর একের থেকে কম নাও, তাহলে এফ এন ইকুয়াল টু ওয়ান চলে আসবে, ঠিক আছে? হিন্টস সব দেওয়া হলো। আচ্ছা পরেরটা, এই সিকোয়েন্সটাও আমরা জানি, দেখো এই সিকোয়েন্সটা এর গ্রাফটা এরকম দেখতে হয়, ঠিক আছে? এটাও ইউনিফর্ম কনভার্জেন্স না, এটা কেমন ছবিটা দেখো না, এটা জানো তো আগে একটু আগে করা হলো আর কি, ঠিক আছে? এটাও ইউনিফর্ম, এটাও সিম্পল, ওই যদি তুমি গ্রাফ নিয়ে নাও আর কি, এখান থেকে একটা এই লাল লাগের উপরে যদি একে থেকে কম একটা এপসাইলন চুজ করে যদি এদিকে বাউন্ডারি আর এদিকে বাউন্ডারি, সেই বাউন্ডারির ভিতরে ফাংশনগুলো সবাইকে নিয়ে আসা যাবে, কারণ এতে উপরে উঠছে না, আমি এক এক পর্যন্ত যাবে তো সবাই, ক্লিয়ার কিনা? তো এখানে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এপসাইলন ইকুয়াল টু হাফ নাও, টু এন, এগুলো খুব ইজি আর কি, ওকে? আচ্ছা চল নেক্সট এক্সাম্পল, এটাও আমরা ছবি এঁকে রেখেছি অলরেডি, এরকম এঁকে ছবিটিকে উপরের দিকে উঠতে 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 চলে যায়। এখন এটা পয়েন্টটা বাদ দিয়ে বলেছিলাম কি কি হয়, পয়েন্টটা বাদ দিলে এই পয়েন্টটা যা জিরো পয়েন্টটা বাদ দিলে আমরা বলেছিলাম যে এটা পয়েন্টেস কনভার্জেন্ট হবে, কারণ জিরো পয়েন্টটা একমাত্র ডাইভার্জেন্স, ঠিক আছে? এটা এটা ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না, ঠিক আছে? কেন কনভার্জেন্ট হবে না, ওই কি কনসেপ্ট, জিরো যেহেতু পয়েন্টে জিরো আসে, কিন্তু তুমি ফাংশন আনো, যাই ফাংশন হোক কি ফাংশনগুলো সব উপরে দিকে উঠতে উঠতে যায়, তো এই যে তাই না, তুমি ফাংশনগুলোকে ভিতরে নিয়ে আসতে পারবে না, এটা সব উপরে উঠতে আসছে, ছবি থেকে ক্লিয়ার এটা ইউনিফর্ম কনভার্জেন্স হবে না। তো হিন্টস আমরা দিয়ে যাচ্ছি, এটা এটা নিয়ে তোমার ক্যালকুলেশন করবে, ওকে? লেকচারে আমরা ইউনিফর্ম কনভার্জেন্সের ডিফারেন্সিয়েবিলিটি, ইউনিফর্ম কনভার্জেন্স অ্যান্ড ইনকন্টিনিউয়াস, ইউনিফর্ম কনভার্জেন্স অ্যান্ড ইন্টিগ্রেবিলিটি অফ ফাংশন, এগুলো নিয়ে আমরা পরে লেকচারে ডিসকাস করবো। আচ্ছা কিছু যদি তোমাদের অঙ্ক করতে প্রবলেম হয় জানিও, আমরা এই লেকচারটা এই জন্য করলাম আর কি, যে ফিল করতে পারো, যাতে তোমরা সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশনটা যাতে ফিল করতে পারো।